Okay, finally. Actually, সবাই হচ্ছে 5 তারিখে উঠছে but আমি আজকে উঠলাম okay তো আমরা এখন হচ্ছে রুমে আমি এখন আমার একটা ফ্রেন্ডের রুমে মানে আসছে একটাই ফ্রেন্ড সত্যি কথা সো আর আমি আর এই হচ্ছে আমাদের হলের একটা রুম আমি আমার রুমে এখন উপর আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি রিকতা ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিকতাস লাইফস্টাইলে যাচ্ছি অনেক দিন ধরে আমি ইরেগুলার আমার ইউটিউব চ্যানেলে এন্ড আসলে একটা কাজে মাঝে মাঝে বিরতি নেওয়াটা আমি মনে করি যে ভালো বাট ইউটিউব হচ্ছে অ্যানালিস্টিক একটা সিস্টেম সো এখানে যত বেশি কাজ দিবে তত বেশি এটার র্যাঙ্কিং হয়ে যায় আর কাজ কমতে থাকলে কিন্তু র্যাঙ্কিংও আস্তে আস্তে কমে যায় আজকে আমি একটা নিউ ব্লগ শুট করতে যাচ্ছি আর আমি ভাবলাম সেটার ইনশুট আমি এখান থেকেই মানে বাসা থেকেই তোমাদের জন্য দিয়ে তারপর হচ্ছে বের হই অলমোস্ট 1.5 বছর পর আমার হল খুলেছে অ্যান্ড আমি এখনও পর্যন্ত হলে উঠিনি সো সবাই কিন্তু অলরেডি 5 তারিখে হলে উঠে গেছে যারা ফাইনাল ইয়ার আর মাস্টার্স তো আমার ভ্যাকসিন নেওয়া ছিল না বিধায় আমি হচ্ছে উঠতে পারিনি গিয়েছিলাম আমি বাট উইদাউট ভ্যাকসিন অন্তত এক ডোজ ছাড়াও তারা অ্যালাউ করছে না হলে কি হচ্ছে আমি ভ্যাকসিন নিতে যাচ্ছি এবং আমি ঠিক করেছি যে 1.5 বছর পরে আমি যেদিন হলে যাব ওই দিন আমি অফকোর্স একটা ভ্লগ শ্যুট করবো তোমাদের জন্য সো আজকে আমার মনে হচ্ছে ফাইনালি সেই দিনটা আসতে চলেছে আলহামদুলিল্লাহ সো এবং আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই যে 1.5 বছর পর হল খুলেছে এবং তার পরিস্থিতি কীরকম আছে সো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড ওকে সো যতটুকু রেডি হওয়ার বাকি ছিল অ্যান্ড আমি এখন পুরোপুরি রেডি হয়ে গেছি আর এবার আমার মনে হচ্ছে বের হওয়াটা দরকার তা না হলে লেট হয়ে যাবে কারণ ঠিক সো ওকে লেটস গো আমি ফার্স্টে যাচ্ছি শাহবাগ থেকে পলাশি কারণ পলাশি থেকে আমাকে যেহেতু ভ্যাকসিন নিতে যাচ্ছি তো ভ্যাকসিনের যে কার্ডটা টিকাদানের যে কার্ড সেই কার্ডটা প্রিন্ট আউট করে নিয়ে তারপর হচ্ছে আসলাম দেখতে পাচ্ছ যে কত মানে লাইন বিশাল লাইন তো সবার প্রাইভেসির জন্য আমি জাস্ট একটু বোঝানোর জন্য ভিডিওটা করেছি কারণ ওখানে এর জন্য কারো ফিস বা কিছু নেইনি আর এখানে আমি ওয়েট করছিলাম যে কখন ডাকবে কখন ডাকবে ফাইনালি 2-3 দিন যুদ্ধ করার পর অবশেষে আমি আমার হল পেয়েছি হলে ঢোকার পারমিশন পেয়েছি আসলে সবাই হচ্ছে 5 তারিখে উঠছে বাট আমি আজকে উঠলাম ঠিক আছে সো ফাইনালি আমি হলে এন্ড আমার ভবন হচ্ছে 7ই মার্চ সো এবার রুমে যাওয়ার পালা অ্যান্ড দেখি যে কী অবস্থায় আছে এখন রুম হ্যাঁ কারণ অলমোস্ট 1.5 বছর পরে সবাই হচ্ছে হলে ঢোকার পারমিশন পাইল আমি তো অনেক এত কি বলে এক্সাইটেড তো মোটামুটি অনেকেই উঠে গেছে আর 10 তারিখ থেকে হচ্ছে আরও আস্তে আস্তে মেয়েরা উঠতে শুরু করবে সবাই অনেক কিছু যুদ্ধ করার পর 3 দিন ধরে ঘুরছি একটু রুমে ঢুকবো কারণ রুমে আসলে আমার অনেক জিনিসপত্র আছে তো আমরা এখন হচ্ছে রুমে আমি এখন আমার একটা ফ্রেন্ডের রুমে মানে আসছি একটাই ফ্রেন্ড সত্যি কথা সো আর আমি আর এই হচ্ছে আমাদের হলের একটা রুম আমি আমার রুমে এখনো পর্যন্ত যাই নাই আমার রুমে পরে যাবো যেহেতু আমার রুমে কেউ উঠে নাই সো আমি ভাবলাম ও রুমে আছে ওর রুমে আসছি আর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো সো হল লাইফের একটা ভিডিও অবশ্যই আমি করার চেষ্টা করব তোমাদের জন্য কিন্তু তার জন্য ধৈর্য ধরতে হবে আমি যখন হলে উঠবো তখন আসলে সেটা পসিবল হবে তার আগে না তোর এখানে এসে আমি মোটামুটি একদম রিল্যাক্স হয়েছি জাস্ট টি শার্ট পরে আছি ঠিক আছে কিছুক্ষণ পরে আমরা হয়তো বের হয়ে যাবো ও হচ্ছে খাবার রেডি করছে আমার জন্য সো আমরা এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো অ্যান্ড দেন
তারপর আমার রুমে যাব আমার রুমে যাওয়ার পরে অবশ্যই ভিডিও করতে পারি আবার হচ্ছে নাও দেখাতে পারি বিকজ রুমের অবস্থা ভয়ানক এন্ড এগুলো হল রুম কিন্তু এরকম হয় হ্যাঁ যারা হল লাইফ জানে শুধু তারাই জানবে আর যারা জানে না তারা কিন্তু বলবে ও মাই গড এটা কি অবস্থা এরকম কেন বাট ওরকম ভাবার কোনো কিছু নাই ঠিক আছে কারণ একটা রুমে পাঁচজন মেয়ে থাকে সো কখনোই পসিবল না আচ্ছা সো আমরা এখন খাওয়া দাওয়া করি দেন হচ্ছে আবার দেখা হচ্ছে ওয়েলকাম টু মাই রুম এটা হচ্ছে আমার হলের রুম অ্যান্ড এটা হচ্ছে সাতিমার্জ ভবনের এই রুমগুলো তাও অনেক বড় যেহেতু এটা একদমই নতুন একটা বিল্ডিং এবং বেশ গোছানো বা মোটামুটি সুন্দর দেখতে সুন্দর অন্যান্য বিল্ডিংগুলো অনেক পুরনো হয়ে গেছে যেগুলো সেগুলো কিন্তু দেখতে আর একটু অন্যরকম তো এই হচ্ছে পুরো অবস্থা রুমের যেহেতু কেউ রুমে ওঠেনি আমি ভেবেছিলাম আর দুইটা মেয়ে ফাইনাল ইয়ারের আছে ওরা হয়তো উঠে যাবে বাট যে দেখলাম যে ওরাও আসে নাই এই সাইডটা হচ্ছে আমার পার্টের অংশ আর আমি মানে চলে আসলাম দেখতে পাচ্ছ আর আসার এখন দেখতেছি যে ভয়ানক অবস্থা রুমের এটা আসলে আমার পক্ষে একা কোনোভাবেই পসিবল না আর কোনো দাদি বা কাউকে যে ডেকে নিয়ে এসে করব সেটাও আসলে সম্ভব না কারণ আমি যে টাইমে রুম খুলেছি ওই টাইমে আসলে দাদিদের ডেকে নিয়ে এসে তারপর হচ্ছে এটা করা কোনোভাবেই পসিবল ছিল না তা একটা একটা পার্ট করে আসলে করতে হবে যেহেতু করতে তো হবেই তো ফার্স্ট আমি যেটা করলাম সেটা হচ্ছে আমার কেবিনের যেটা ছিল ওইটা আমি ক্লিন করে নিচ্ছি মানে যেখানে আমরা সাধারণত হচ্ছে হলে জামা কাপড় রাখি এই কেবিনেটগুলো আবার হচ্ছে সব বিল্ডিংয়ে থাকে না এটা কিন্তু সাতে মার্চে নিউ এডিশন সো এখানে এটা দিয়ে দিয়েছে তো আমাদের সবার একটা করে আলাদা আলাদা করে প্রত্যেকেরই জামাকাপড় রাখার জন্য জায়গা আছে আমি পুরোপুরি রুম ট্যুর এখনও পর্যন্ত দিইনি পরে অবশ্যই একসময় ইনশাল্লাহ দিব আচ্ছা ক্লিন করতে করতে হঠাৎ করে পেয়ে গেলাম হচ্ছে আরটিভি ডাবল বাটিকার একটা ক্যাপ এটা আমি অনেক আগে একবার মানে ছিলাম যাই হোক এটা আসলে আমি কখনো বলিনি আর বলতে চাই না আচ্ছা তো এবার আমি হচ্ছে বেশ ভালো করে ক্লিন করে নিয়েছিলাম যদিও আমার হচ্ছে ডাস্টের অ্যালার্জি প্রচুর পরিমাণে আমার অনেক ভয় পাচ্ছিলাম যে কী হবে বাট তারপরও করতে হচ্ছে আর কিছু কিছু জিনিস দেখলাম একেবারে নষ্ট হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে অনেক কিছু জিনিস আমার ওখানে ছিল আমি বোকামি করছি মাঝখানে দু একবার ঢুকেছিলাম বাট এগুলো আমার বাসার জন্য নিয়ে যাওয়া হয়নি যেমন আমার এই লবণের প্যাকেটটা একদম ইনটেক ছিল বাট 9/9/21 মানে জাস্ট লাস্ট মান্থেই এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে ডেট ওভার খারাপ লাগতেছিল তারপর কিছু এমনি শুকনা খাবার ছিল সেগুলো একদম সব পচে টচে মানে অবস্থা খারাপ হয়ে গেছে আর ফাইনালি আমার বইগুলোর কিছু হয় নাই এর জন্য আমি খুবই করতেছিলাম যে যদি তেলাপোকা বই কেটে ফেলে তাহলে আমি এত কষ্ট পাবো কারণ আমার এত মানে কষ্টের সত্যি কথা অনেক টাকা পয়সা দিয়ে তারপর হচ্ছে কেনা আমার বইগুলো আমার এত ভালোবাসার আমার প্রিয় জিনিস সবথেকে বড় কথা সেগুলো হচ্ছে সব ইয়ে করতেছিলাম তো এর জন্য বইয়ের একটু ধুলাগুলা হালকা করে ঝেড়ে আসছি আমি ভেবেছিলাম যে বইগুলো নিয়ে আসবো রুমে আমার এই রুমে এই বাসায় কিন্তু পরে আবার ভাবলাম যে থাক যেহেতু হলে থাকতে হবে তো হলে থাকা আবার টেনে এখানে নিয়ে আসবো আবার হচ্ছে সেই কষ্ট করে কিন্তু নিয়ে যেতেই হবে তো আমি পড়ার জন্য একটা বই আমার হচ্ছে অল্প কিছু বাকি ছিল ওই বইটা আমি আবার হচ্ছে মানে পড়ার জন্য নিয়ে এসেছি আর এই যে মোটামুটি করে গোছ গাছ করে ফেলেছি দেখতে পাচ্ছ বেশ ভাজটা সুন্দর করে গুছাইছে তো এটাই আজকের মতো আমার এই পর্যন্তই হচ্ছে গোছ গাছের পালা আমি আসলে আর আজকের মতো আর গোছাতে পারবো না আর বেশ কিছু জিনিসপত্র আমার নেয়ার ছিল ওই জিনিসগুলো আমি জাস্ট নিয়ে আসলাম কারণ বাসাতেও এখনও আরও অনেক দিন থাকবো সো এর জন্য হচ্ছে বাসার জিনিসপত্র যেগুলো আমার লাগবে রেগুলার ইউজের জন্য যেগুলো লাগে সেই জিনিসগুলো যেগুলো আমার অনেক দিন ধরেই অনেক প্রয়োজন ছিল সো সেই জিনিসগুলো আমি টুকটাক কিছু বাসার জন্য নিয়ে এসেছি আর এবার হচ্ছে আমি সব কিছু গোছ গাছ করে তারপর হচ্ছে রওনা দিব মোটামুটি এখন প্রায় বিকেল হয়ে গেছে তো এবার হচ্ছে বের হয়ে যাব ঠিক আছে আর রুম আসলে গোছ গাছ করতে পারিনি রুম হচ্ছে সবাই উঠবে 10 তারিখের পরে তারপর আস্তে 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 ধীরে সবাই মিলে একসাথে করার চেষ্টা করব একা আসলে কোনোভাবেই পসিবল না এই কাজগুলো করা আমি আগেও বললাম যে একা আমার জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায় আর আমি ধুলা একদম সহ্য করতে পারি না তো এই যে এখন আমি ফিরবো তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর কি এমনিতে অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তো রেডি হওয়ার আর কিছু নাই জাস্ট ওপরের যে কোটিটা আছে ওই কোটিটা শুধুমাত্র পরে নিয়েছিলাম এই আর কি আর রুমটা ভালো করে মানে তালা টালা দিয়ে তারপর হচ্ছে চাবি টাবি একটু সাবধানে সেফলি রেখে তারপর হচ্ছে যাব চলো এবার বাসায় ফেরা যাক যেহেতু আজকে আমি হলে থাকবো না আমি এসেছিলাম একটু পরিষ্কার করার জন্য
কারণ খুব ফাস্ট ফাস্ট হচ্ছে আমাদের আবার মাস্টার্সের এক্সাম শুরু হয়ে যাবে। অলরেডি শুরু হয়েছে, আমরা অনলাইনে দু একটা এক্সাম দিয়েছি, আর এখন হচ্ছে আরও কিছু আছে যেগুলো হচ্ছে অফলাইন হবে। সো সেই জন্য দেখা যায় যে আমার তো হলে থাকতে হবে। সো এখন সব কিছু সবাই না আসলে রুমে আসলে সবাই একসাথে না গোছালে জিনিসটা ভালো হবে না। অ্যানিওয়েজ, সো চলো এবার হচ্ছে ফেরার পালা, যাই মোহাম্মদপুরের উদ্দেশ্যে। বলতে এগুলো কি? আচ্ছা, এগুলো হচ্ছে হলের খাবার, হল থেকে অনেক দিন পরে হলের নুডলস অ্যান্ড সাথে বিকালের যে নাস্তা টাস্তাগুলো ছিল ওগুলো আমি কিনে নিয়ে এসেছি, কারণ বাসায় এসে আমি জানি যে আমার রান্না করার মতো আর কোনো এনার্জি থাকে। প্লাস চলে আসলাম, বাসায় আসলাম, তো আজকে এত হ্যাসেল হয়েছে মানে কি বলবো, রুমের তালা টালা নিয়ে চাবি ছিল না, তালা কাটাইছি, আবার আরেকটা তালা ম্যানেজ করে তারপর হচ্ছে ওটা দিয়ে, মানে সব কিছু মিলে মানে দিনটা তো খুব হ্যাসেলের মধ্যে দিয়ে গেল। আর আজকে বৃহস্পতিবার ছিল, মানে বাসও এত পরিমাণে মানে সমস্যা ছিল, বাস পাচ্ছিলাম না আসার সময়। বাই দ্য ওয়ে আমি পাবলিক বাসে যাতায়াত করি, হ্যাঁ, সো এটা আমার কাছে অনেক সেফ মনে হয়। আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু কাজ শেষ করতে পেরেছি, তবে আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমার ভর্তির কাজ বাকি আছে, মাস্টার্সে ভর্তির কিছু কাজ টাজ বাকি আছে। এখনই আমার ভিডিওর এন্ডিংটা দিয়ে দিতে চাইছি, আর আমি তো তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে ফার্স্ট ডে আফটার লং 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 ডেজ লেটার অলমোস্ট দেড় বছর পরে ইউনিভার্সিটিতে গেলাম এবং কি করলাম, কতটুকু পরিষ্কার করলাম। আমার এমনিতে ডাস্ট অ্যালার্জি আছে, হ্যাঁ, সো ডাস্টে আমি প্রচণ্ড ভয় পাই। বাট আমি আজকে সুপার টায়ার্ড, লিটারেলি সেই সকালে বের হয়েছে মাত্র আসলাম, এবার হচ্ছে আমি জাস্ট গাটা ছেড়ে একটু আমি মানে শুবো, আমার বিছানায় আমি একটু শুইতে চাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করবো অ্যান্ড দেন শুবো। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো, তাড়াতাড়ি। আর অফকোর্স এখন থেকে ইনশাল্লাহ আমি ট্রাই করবো রেগুলার ব্লগ দেওয়ার, অথবা সপ্তাহে অন্তত দুইটা বা তিনটা ব্লগ কন্টিনিউ করার চেষ্টা করবো। এবং খুব শিগগিরই আসছে হচ্ছে আমার হল লাইফ ব্লগগুলো, আমি খুব তাড়াতাড়ি হচ্ছে কন্টিনিউ করার চেষ্টা করবো। কেন নয়, হল লাইফ সম্পর্কে অনেকে অনেক ধরনের কৌতূহল থাকে, সো আমি সেই কৌতূহলগুলো তোমাদের কিছুটা হলেও মেটানোর চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, সো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। সো অ্যানিওয়েজ, আমি যতটুকু পেরেছি সবার প্রাইভেসিকে সম্মান করে রেসপেক্ট দিয়ে দিন যতটুকু ভিডিও করা পসিবল হয়েছে অতটুকু করেছি, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অফকোর্স আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।